বর্তমান জামানায় এই পর্যন্ত 70 জন শিক্ষক কর্মচারী শারীরিকভাবে নিগৃহীত হয়েছে। শুধু তাই নয়, প্রতিহিংসামূলকভাবে চলছে দূর দূরান্তে বদলি। মঙ্গলবার এই অভিযোগ করলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের সাধারণ সম্পাদক স্বপন বল। এদিন তিনি সপ্তম বেতন কমিশন প্রদানে বঞ্চনার বিরুদ্ধেও সরব হন। একই সাথে তিনি রাজ্য সরকারের নিকট কর্মচারীদের প্রাপ্য ডিএ দেওয়ারও দাবি জানান। বিগত বাম জমানায় যে কয়েকটি দুদণ্ড প্রতাপ বাম অঙ্গ সংগঠন ছিল, সেগুলির মধ্যে একটা হচ্ছে বাম কর্মচারী সংগঠন। তবে বিগত বিধানসভা নির্বাচনে বামেদের ভরাডুবির পর সেই প্রভাবশালী বামেদের কর্মচারী সংগঠন অনেকটাই নিষ্প্রভ, এই অভিমত বিশেষজ্ঞ মহলের। মঙ্গলবার রাজধানীস্থিত সমন্বয় ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির রাজ্য সম্পাদক স্বপন বল, সভানেত্রী মহুয়া রায়সহ অন্যান্যরা। এদিন সমন্বয় কমিটির রাজ্য সম্পাদক স্বপন বল অভিযোগ করেন, বর্তমান জামানায় এই পর্যন্ত 70 জন শিক্ষক কর্মচারী শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন। শুধু তাই নয়, প্রতিহিংসামূলকভাবে চলছে দূর দূরান্তে বদলি। ইতিমধ্যেই আমাদের রাজ্যে প্রায় 70 জনের বেশি শিক্ষক কর্মচারী তারা দৈহিকভাবে আক্রান্ত হয়েছেন অথবা কোনো না কোনোভাবে তারা হেনস্থা হয়েছেন। এরপরে আমরা দেখছি যে প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষক কর্মচারীদেরকে বিশাল সংখ্যায় দূর দূরান্তে, মানে বাড়ি থেকে কাকে কত দূরে পাঠিয়ে দিলে তার পরিবারটা প্রচণ্ড সমস্যায় পড়বে, মনে হচ্ছে যে এইরকম চিন্তাভাবনা করেই হাজার হাজার শিক্ষক কর্মচারীকে বাড়ি থেকে বহু দূরে বদলি করে দেওয়া হচ্ছে। যদিও আমরা যারা সরকারি শিক্ষক কর্মচারী আমরা জানি যে আমরা বদলি চাকরি করি এবং জনস্বার্থে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা সেটা গ্রহণ করি, যে আমরা মনে করি যে না, এই বদলির পেছনে যুক্তি আছে, প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমরা দেখছি যে অর্ডারগুলি যদিও পাবলিক ইন্টারেস্ট বলে বের করা হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এখানে পাবলিক ইন্টারেস্টের কী আছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সময়ে রাজ্যের কর্মচারীদের বিভ্রান্ত করার প্রচেষ্টা চলছে। শুধু তাই নয়, কর্মচারীদের সমস্যার সমাধান না করে চলছে দমনপীড়ন। বরং উল্টো দিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে কিছু অর্ধসত্য, কিছু অসত্য তথ্য পরিবেশন করে শিক্ষক কর্মচারীদেরকে নতুন করে বিভ্রান্ত করার একটা চেষ্টা কোনো কোনো মহল থেকে শুরু করা হয়েছে। ইতিমধ্যেই আমরা আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে আমরা দেখছি যে শিক্ষক কর্মচারীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে এবং এই ক্ষোভ বিরাজ করার কতগুলি সঙ্গত কারণও রয়েছে। কিন্তু আমরা দেখছি যে আমাদের রাজ্যের সরকার আসলে এই শিক্ষক কর্মচারী সহ রাজ্যের সাধারণ মানুষের ক্ষোভগুলিকে দূরীভূত করার কোনো উদ্যোগ গ্রহণ না করে বরং দমনপীড়নের রাস্তা গ্রহণ করছে। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের সাধারণ সম্পাদক স্বপন বল এদিন সপ্তম বেতন কমিশন প্রদানে বঞ্চনার বিরুদ্ধেও সরব হন। একই সাথে তিনি রাজ্য সরকারের নিকট কর্মচারীদের প্রাপ্য ডিএ দেওয়ারও দাবি জানান। সপ্তম বেতন কমিশনের নামে শুধুমাত্র আমাদের যে ইন্ডেক্স, অর্থাৎ যার ভিত্তিতে বেতন ক্রম তৈরি করা হয়, সেই ইন্ডেক্সের সামান্য একটু পরিবর্তন করা হলো। বিগত সরকার অর্থাৎ বিদায়ী সরকার আমাদেরকে ইন্ডেক্স দিয়েছিল 2.25, এটা ধরেই আমাদের বেতন ক্রম ঠিক করেছিল। কিন্তু আমরা দেখলাম যে নতুন সরকার আসার পরে সপ্তম বেতন কমিশনের নামে এই ইন্ডেক্স বৃদ্ধি করা হলো সর্বনিম্ন 0.09, তার মানে 2.25 থেকে এটাকে 2.34 করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সর্বনিম্ন। কাউকে দেওয়া হয়েছে 2.40, কাউকে 2.45, কাউকে 2.47, কাউকে 2.55, এবং সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে 2.57। তাহলে বৃদ্ধিটা কত, মানে 2.25-এর সাথে বৃদ্ধি হলো 0.09 থেকে 0.32, আর কোনো জায়গাতে একটি টাকাও বৃদ্ধি করা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কিছুদিনের মধ্যে হয়তো রাজ্যে অনুষ্ঠিত হতে পারে পুরো নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে স্বাভাবিকভাবেই কোমর সোজা করে আবার ময়দানে ঝাঁপাতে চাইছে বাম কর্মচারী সংগঠন। তবে শাসক দলীয় কর্মচারী নেতা কর্মীদের বা সংগঠনকে এখনও সেভাবে মাঠে নামতে দেখা যায়নি। যদিও হাতে এখনও সময় রয়েছে, তবে বাম কর্মচারী সংগঠন যে রাজ্যে এখনও শক্তিশালী সেই দাবি ছাড়তে নারাজ সমন্বয় কমিটি। যাই হোক, সংগঠন শক্তিশালীর দাবি, পাল্টা দাবি তো থাকবেই, তবে লড়াইয়ের ময়দানে পরখ হবে দাবির বাস্তবতা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।